প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আনা, অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি করা, দ্বিতীয়ত গ্যাস বিদ্যুৎ সারে প্রত্যেকের জন্য অর্থ সংস্থান করা, তৃতীয়ত বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার, মন্ত্রণালয় বিভাগের উচ্চ অগ্রাধিকার উপকূলগুলোতে নির্ধারিত সময় শেষ করা, চতুর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা, পঞ্চম চ্যালেঞ্জ হল ভ্যাট সংগ্রহ পরিমাণ এবং ব্যক্তি আয়কর দাতার সংখ্যা বাড়ানো, সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে টাকার বিনিময় হার স্থিতিশীল বৈদেশিক মুদ্রা রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রাখা। আমি মনে করি এই চ্যালেঞ্জগুলি সরকার গুরুত্ব সহকারে দেখবে। মাননীয় স্পিকার, পরিশেষে আমার এলাকার কিছু কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বেশিক্ষণ সময় দিব না, কম। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ময়মনসিংহবাসী প্রাণের কিছু দাবি জানাতে চাই। ময়মনসিংহ বিভাগ সকল সহ সিটি কর্পোরেশনের নতুন অফিস নির্মাণ, ময়মনসিংহ 5000 শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ, মাসকান্ত হতে চরপাড়া মোড়ে দ্বিমুখী ফ্লাইওভার ব্রিজ নির্মাণ, চরপাড়া হতে টাউন হল মোড়, চরপাড়া হতে সম্মুখ ব্রিজ, খেয়াটখালী হতে ব্রিজের মোড় এবং হয়ে টাউন হল পুলিশ লাইনে হাজারপন্ত ফ্লাইওভার নির্মাণ, শহরের ভিতরে সমস্ত রেল লাইন অপসারণ করে সুতিয়াখালী উমেদালি রেলওয়ে স্টেশন থেকে সুতিয়াখালী বেলতলি বালেরা দাপনিয়া হতে বেগুনবাড়ি রেলওয়ে স্টেশনে বাইপাস রেল লাইন স্থাপন ব্যবস্থা করেন। ময়মনসিংহ স্টেডিয়ামকে উন্নত করে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তরিত করেন, ময়মনসিংহের একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উপাধি করেন, শহরে বাস টার্মিনালগুলো সিটি কর্পোরেশনের বাইরে স্থানান্তরিত করেন, ময়মনসিংহে বাসা বাড়ি ও শিল্প কলকারখানা নতুন গ্যাস সংযোগ, শম্ভু ব্রিজের টোল আদায় বন্ধ করুন। অনেকদিন থেকে এই ব্রিজের টোল আদায় হওয়া হচ্ছে, কত বছর যে হয়ে গেছে কেউ জানে না, এটা বন্ধ করতে হবে। ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের উপর তিনটি ব্রিজ স্থাপনের কাজ মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছিলেন যেটা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আর এই বয়সে চাপ আর কিছু নেই, শুধু আপনাকে অনুরোধ করবো ময়মনসিংহবাসী প্রাণের দাবি, এই দাবিগুলি বাস্তবায়ন করলে আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকবা।